সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সিম্ফনির এইট সিরিজের যে ফোনগুলো আছে সেটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। তো আজকে আমাদের ভিডিওতে থাকছে সিম্ফনি এস সিরিজের S30, যার প্রাইস রাখা হয়েছে অফিসিয়ালি 1450 টাকা। এবং বলে রাখা ভালো, ফোনটি কিন্তু লঞ্চ হয়েছিল 2022 সালের অগস্টে। আজকের এই ভিডিওতে শেয়ার করব সিম্ফনি S30 ফোনটি কেমন ছিল এর বিস্তারিত। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, লাইট ব্লু, শাইনিং এবং হোয়াইট, আর আছে ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। আমার হাতে রয়েছে হোয়াইট কালারটি, তা দেখতেই পাচ্ছেন। বাট দুঃখের বিষয় হলো ফোনটি যথেষ্ট শাইনিং হওয়ায় মোটামুটি হাতের ফিঙ্গারটা ক্র্যাশ করে বসে। আমার হাতের যে ফোনটা ছিল এটা দেখতে এতটাই অসাধারণ লাগতেছিল যে গ্লসি গ্লসি একটা ভাব চলে আসলো। আসলে কিন্তু এটা গ্লসি না, এটা প্লাস্টিক বিল্টের একটা ফোন। তো চলুন শুরু করা যাক S30 মোবাইলটির আনবক্সিং। তবে এটা নিয়ে একটা সুখবর হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালারটার ক্ষেত্রে করে, অন্যান্য যে আরও 3টা কালার আছে এটার ক্ষেত্রে কিন্তু এটা করে না, একদমই না। ফোনটির বিল্ট ম্যাটেরিয়াল প্লাস্টিক। ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, বেশ হালকা পাতলা ছিল ফোনটি, একদম হালকা পাতলা। আর হ্যাঁ, ফোনটার থিকনেস ছিল 10.7 মিলিমিটার। ওয়েল, ডে টু ডে ব্যবহারে এক হাতে আপনি অনায়াসেই লং টাইম ইউজ করতে পারবেন, এটা বলতে পারি। অ্যান্ড ফোনটা রেয়ারে গেলে দেখতে পাবেন সিঙ্গেল মডেলের ক্যামেরা, অ্যান্ড ক্যামেরার পাশেই পেয়ে যাবেন লাউড স্পিকার। সত্যি কথা বলতে লাউড স্পিকারের যে সাউন্ড ছিল এটা আপনাকে একদম হতাশ করবে না, মোটামুটি বেস্ট একটা সাউন্ড এতে দেওয়া হয়েছে এবং সংযুক্ত করা হয়েছে। যারা ফোন দিয়ে গান এবং ওয়াজ নসিহত শুনতে পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট ফোন হতে পারে এটা। লাউডের জন্য খুব বেটার একটা লাউড এটা দেওয়া হয়েছে। ফোনটার নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রোফোন। এবং ফোনটির যদি আমরা একদম টপে চলে যাই তাহলে আমরা পেয়ে যাব এটার টর্চ লাইট। যদিও টর্চ লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন যে এর আলো কেমন হবে সেটাও মোটামুটি বুঝছেন, তারপর আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি যে এর আলো কেমন ছিল। অবশ্য রাতে করলে ভালো হতো, আমি দিনের বেলাতেই এটা চেক করেছি। দেখুন এটার এই আলো মোটামুটি খারাপ না, চলার মতো একটা আলো এটিতে দেওয়া হয়েছে, একদম বেশিও না এবং একদম যে কম বলা যাবে তাও না, মোটামুটি আলোটা ঠিকই আছে। ফোনটার ব্যাক কভারটা যদি আমরা খুলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুটো স্লিম স্লট এবং পেয়ে যাচ্ছি একটি মেমোরি স্লট। দেখতেই পাচ্ছেন দুটা স্ট্যান্ডার্ড সাইজের সিম স্লট দেওয়া হয়েছে এবং একটা মেমোরি কার্ডের জায়গা দেওয়া হয়েছে। এখানে আপনি আপ টু 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ওয়েল, এবার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এতে 1000 mAh ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। ব্যাটারিটা খুব হালকা পাতলাই করা হয়েছে, যেহেতু ফোনটা একদম স্লিম, মোটা ব্যাটারি তো আর এটায় হয় না, এই জন্যই হয়তো এটা দেওয়া হয়েছে। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আপনি যদি ফোন মোটামুটি ইউজ করেন 2 থেকে 3 দিন অনায়াসেই চার্জ নিতে পারবেন এর। এবং আপনি যদি কথা একটু কম বলেন, যেমন ফোন দুই একটা আসলে আসলো না আসলে নাই, এভাবে যদি চলে সেক্ষেত্রে আপনার 4 থেকে 5 দিন ওভার হয়ে যাবে আপনার চার্জে। এবং আপনি এটা ফুল চার্জ করতে দিতে হবে আপনাকে একদম 2.5 ঘন্টা, এটা ফুল চার্জ করতে সময় লাগবে। আর যদি আপনার এতে প্রচুর কল আসে তাহলে আপনি 1 থেকে 1.5 দিন নিতে পারবেন। আর যদি একটানা কথা বলেন সেক্ষেত্রে আপনি 8 ঘন্টা টানা, এটা দিয়ে আপনি 8 ঘন্টা কথা বলতে পারবেন। তবে প্রাইসটা বিবেচনায় যদি ব্যাটারি এম্পিয়ারটা আর একটু বাড়ানো যেত, যেমন 1500 বা 1700 করা হতো, সেক্ষেত্রে প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো হতো। কিন্তু এটা ব্যাটারি এম্পিয়ারটা একদম একটু কম কমই লাগলো আমার কাছে। এতে 300 মেসেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে, আর একটু বেশি হলে ফোনের দাম হিসাবে মনে হয় ঠিকঠাকই থাকতো, এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। কিন্তু এখানে ফোনটিতে দেওয়া হয়েছে 500 ক্যাপাসিটি, কন্ট্যাক্ট ক্যাপাসিটি, কিন্তু এটা যদি 1000 করা হতো ব্যাপারটা একটু ভালো লাগতো।
যা বলছিলাম যেটা 1000 ক্যাপাসিটি দিলে খুব একটা প্যারা নেওয়া লাগতো না নাম্বার সেভ করতে, এখন একটু প্যারা নিতেই হবে ভাই। আপনি ফোনবুকে গেলে পেয়ে যাবেন স্পিড ডায়ালার, মানে এটা ফোনবুক মানে স্পিড ডায়ালারও কিন্তু রয়েছে, আপনি স্পিড ডায়ালও করতে পারবেন এই ফোনটা দিয়ে। ফোনটির স্টোরেজ যদি দেখি এতে রয়েছে 32 MB রম এবং 32 MB র্যাম, আর এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MTK 6261D। এবং আমরা দেখেছি যে সমস্ত ফোনে MTK চিপসেট ব্যবহার করা হয় অন্যান্য ফোন থেকে সেই সমস্ত ফোনগুলো একটু ভালো থাকে, এবং যেমন ভাবা তেমন কাজ। ফোনটির এক্সপেকটেশন অনুযায়ী ফোনটার সার্ভিস সত্যিই অনেক ভালো ছিল। মোটামুটি অনেক কথাই বললাম, এখন পর্যন্ত ডিসপ্লে এবং কল কোয়ালিটি নিয়ে কিছুই বললাম না। চলুন তাহলে এবার দেখি ডিসপ্লে এবং কল কোয়ালিটি সম্বন্ধে। তবে আরেকটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, আমরা একে একে ভিডিওর মোবাইলটার অনেক বিষয়ে সব বিষয়ে টোটালি আলোচনা করব, সেক্ষেত্রে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটু ধৈর্য ধরুন। ফোনটির ডিসপ্লে করা হয়েছে 2.4 ইঞ্চ এবং এটি একটি ভিজিএ ডিসপ্লে যার রেজুলেশন 240x320 pixels। ডিসপ্লের কালার রেজুলেশন সব কিছুই ঠিকঠাক ছিল, বাট ঘাটতি ছিল একটু ব্রাইটনেসের। এই ডিসপ্লেতে আপনি ইনডোরে হালকাভাবে দেখতে পারলেও সমস্যা একটু হবে আউটডোরে, যেটা আমি মোটামুটি ধারণা করলাম। দিনের আলোয় দেখতে গেলে এটা কিছুটা ঘাটতি রয়েছে, কারণ ওই যে আগেই বললাম এর ব্রাইটনেস একটু কম আছে। যাই হোক, ডিসপ্লের উপরে 2.5D কার্প গ্লাস থাকায় দেখতে মোটামুটি অসাধারণই লাগে। তাহলে এবার আসেন কথা বলি ফোনটিতে ভয়েস কল কোয়ালিটিটা কেমন ছিল। এটার ভয়েস কল সাউন্ড কোয়ালিটিটা ছিল এক্সিলেন্ট, যা চাইছিলাম তার থেকে বেশিই পাইছি। সাউন্ড কোয়ালিটি বলেন, ক্লিয়ারিটি বলেন, সব মিলিয়ে একদম পারফেক্টই ছিল এর ভয়েস সাউন্ডটা। প্রাইজের কথা চিন্তা করলে এই প্রাইজে মোটামুটি বেশ ভালো কোয়ালিটিটাই ছিল সাউন্ডের এই ফোনটিতে, কিন্তু এর একটু সমস্যা আছে, সেটা সব সময়ের মতোই এতেও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল একটা স্পিকার, এ কারণে সাউন্ডটা পিছনে কিন্তু চলে যায়। যদিও এখনকার ফোনগুলোতে সিঙ্গেল স্পিকার থাকা এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে, বাট কি আর করার, এ কারণেই ব্যাপারটি স্কিপ করেছি। এবং ও ভালো কথা, ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েস রয়েছে ভাই, যেটা দিয়ে আপনি চাইলেই মেয়েদের কণ্ঠে এবং আরও বেশ কিছু কণ্ঠে কথা বলতে পারবেন, কেউ বুঝতেও পারবে না যে কে কথা বলছে। আপনি চমকও দিতে পারেন আপনার বন্ধুকে, এবং বাচ্চা কণ্ঠেও কথা বলতে পারবেন, চাইলে ওল্ড এবং বুড়ো বয়সী কণ্ঠেও কথা বলতে পারবেন এই ম্যাজিক ভয়েস দিয়ে। তারপর ফোনটির মেনুতে গেলে আমরা পেয়ে যাব এখান থেকে মাল্টিমিডিয়া। এখানে সবসময়ের মতো পেয়ে যাচ্ছি ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং পেয়ে যাচ্ছি FM রেডিও। এতে ওয়্যারলেস FM সাপোর্টেড রয়েছে, আপনি চাইলেই হেডফোন ছাড়া FM শুনতে পারেন, যখন যেথায় বসে ইচ্ছা করলে আপনি FM শুনতে পারেন হেডফোন বিহীন। তাহলে এর প্রোফাইলে রয়েছে জেনারেল, সাইলেন্ট, মিটিং, আউটডোর এবং ইয়ারফোন। এছাড়াও ফোনটিতে আরও সংযুক্ত করা হয়েছে টাইম পাস করার জন্য দুটি গেমস, আপনি ইচ্ছে করলেই দুটো গেমস মোবাইলে আছে, আপনি দুটো দিয়ে আপনি আপনার অবসর সময়টা পাস করতে পারেন। এতে আরও আগেই বলেছিলাম যে 008 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটিটা মোটামুটি আর কি চলে। আমরা যদি এর সেটিংসে চলে যাই তাহলে এখানে পেয়ে যাচ্ছি ডুয়েল সিম, ফোন সেটিংস, কল সেটিংস, সিকিউরিটি অ্যালার্ট এবং আমরা আরও পেয়ে যাচ্ছি রিস্টার মোড। সেখান থেকে আপনি ফোন সেটিংসে গেলে পাচ্ছেন টাইম, ডেট, ওয়ালপেপার, কিলক, ডিসপ্লে এবং অনেক আদার্স সংযুক্ত করা হয়েছে ফিচার্স, এখানে দেখতেই পাচ্ছেন ফিচার্স আর ফিচার্স, আপনি যেটা আপনার প্রয়োজন হয় সেটি আপনি ইউজ করতে পারেন। সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা বললে আপনি আপনার কিছু ফোল্ডার এটা লক করে রাখতে পারবেন, সে সিস্টেমও এতে করা হয়েছে।
তারপর আপনি দেখতেই পাচ্ছেন এখানে ব্লুটুথ সংযুক্ত করা হয়েছে এবং রিস্টার্ট যদি আপনি ফোনটিতে দিতে চান সেক্ষেত্রে আপনাকে 4টি শূন্য প্রেস করতে হবে তাহলে আপনি ফোনটিতে রিস্টার্ট দিতে পারবেন অনেক সময় অনেক কারণে আমাদের রিস্টার্ট দিতে হয় 4টি শূন্য দিলে আপনি ফোনটিতে রিস্টার্ট করতে পারতেছেন খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে আমি 4টা শূন্য দিলাম তখন রিস্টার্টের অপশনটা চালু হয়ে গেল এবং এরপর কল সেটিংস এ যদি আমরা যাই সেখানেও আদার্স কিছু আরো সংযুক্ত করা হয়েছে ফ্লাইট মোড দেওয়া হয়েছে আপনি যদি কোনো কারণে ডিস্টার্ব ফিল করেন আপনি ফ্লাইট মোড করে রাখতে পারেন এবং ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ দেওয়া হয়েছে আপনার যেটা পছন্দ আপনি সেটাই ইউজ করতে পারেন আমরা অবশ্য বাঙালি কিন্তু ইংলিশটাই ফোনের ক্ষেত্রে ভালো বুঝি এবং ফোনটা কিন্তু ভাইব্রেশনও রয়েছে ফোনটা আমরা ভাইব্রেশনও পাচ্ছি এবং এর কিপ্যাড নিয়ে কথা বললে বলতেই হবে কিপ্যাডগুলো ছিল যথেষ্ট ক্লিকি এবং খুব সুন্দর আলাদা আলাদা করা হয়েছে যা আপনার একটা ক্লিক করলে আর একটা সংযুক্ত হয় না এটা ব্যাপারটা খুব ভালো লাগছিল এবং নাম্বারগুলো মোটামুটি বড় অক্ষরে আসতেছিল মোটামুটি ভালোই ছিল কিপ্যাডগুলো সুন্দর ক্লিকি ছিল কিপ্যাডগুলো আর একটা কথা বলি সবসময়ের মতোই আপনি যদি এটা ইন্টারনেট ইউজ করতে চান তাহলে আপনাকে মেমোরি কার্ড ইউজ করতে হবে এবং আপনার সিম এমবি থাকতে হবে সেটা তো আপনারও জানাই আছে তাহলে আপনি এই ফোনটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে পারতেছেন যাই হোক ফোনটির সাথে আমরা আরও যদি ফোনটি আমরা আনবক্সিং করি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি বরাবরের মতনই একটি চার্জার বেশ সুন্দর একটা ইউএসবি চার্জার দেওয়া হয়েছে এতে এবং আরও দেওয়া হয়েছে এতে একটা 1000 mAh ব্যাটারি যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি এবং বরাবরের মতোই এটাও পাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছি আমরা এই ফোনটিতেও আপনি ইচ্ছা করলেই আপনি আপনার ওয়ারেন্টিটি প্রযোজ্য করতে পারেন যদি ফোনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই পেয়ে যাচ্ছি আজকে আমরা আমাদের S30 ফোনটিতে প্রাইস অনুযায়ী ফোনটি রিকমেন্ড করার মতোই ছিল যা আপনি নিতে পারেন বাট একটু জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে ব্যাটারিটা এবং ফোন বুক ক্যাপাসিটিটা একটু কম করা হয়েছে আগেও বলছিলাম যে 1000 করলে ভালো হতো এবং ব্যাটারিটাও একটু কম করা হয়েছে এছাড়া সব ঠিকঠাকই ছিল একেবারে অনায়াসেই চলার মতো ফোনটা ছিল এবং সব কিছুই মোটামুটি দারুণ ছিল সেক্ষেত্রে কোনো অভিযোগ নেই আমার এই দুটো ছাড়া আপনি এটা মানিয়ে নিলে অবশ্যই ফোনটি আপনি কিনতে পারেন এবং ফোনটি যথেষ্ট স্লিম আলট্রা স্লিম করা হয়েছে তা দেখতেই পাচ্ছেন এটা বিভিন্ন কালারও পাবেন আপনি বিভিন্ন কালার দেখে আপনি নিতে পারেন আপনার যে কালারটা পছন্দ হয় তো এই ছিল স্যাম্পনি S30 নিয়ে আজকের মতো আমার আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক পেতেই পারি এবং নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিটা দিন এভাবে নতুন গ্যাজেট এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি নিপু আহমেদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাই কামনা করে আজকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম